আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে শনিবার রাজ্য মানবাধিকার কমিশনের উদ্যোগে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সহ পুলিশের ডিজিপি এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের তাৎপর্য এবং রাজ্য মানবাধিকার কমিশনের কাজকর্ম ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত রাখেন উপস্থিত প্রতিনিধিরা। উল্লেখ্য, মানবাধিকার প্রতিষ্ঠায় 2016 সাল থেকেই রাজ্যে কাজ করে আসছে রাজ্য মানবাধিকার কমিশন। প্রোটেকশন অ্যাক্ট 1993, সেটা যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী এটা গঠিত হয়েছিল এবং গঠন করার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং হিউম্যান রাইটস কমিশনে যে ভিন্ন ধরনের কমপ্লেইনগুলি আসে বা কোন সেখানে রাইটস সেখানে বিভিন্ন এখানে ইয়ে করে মানে কমপ্লেন হিসেবে আসে সেগুলি সম্বন্ধে ওনারা যে কমিশন আছেন কমিশনের চেয়ারপারসন আছেন, আমি নাম বলেছিলাম, মিস্টার জাস্টিস এস এ দাস মহোদয়, আমার দুজন সদস্য আছেন বিকে রায় সাহেব রিটায়ার্ড আইপিএস অফিসার এবং সুবীর সাহা মহোদয় অন্যতম একজন সদস্য রয়েছেন, আজকে এই সভাগৃহ আছেন এখানে। ওনারা দুজন মেম্বার, ওনারা নিরলসভাবে বিভিন্ন দাবি দাওয়া যেগুলি আসে রায় প্রতিষ্ঠা করার জন্য যেগুলি ক্লেম আসে সেগুলি ওনারা শুনানি করে সেখানে অর্ডার পাস করেন বা রায় দেন এবং পরবর্তীকালে সরকারি সেখানে কম্পেনসেশন দিতে হয়, সরকারও সেইভাবে কম্পেনসেশন দিয়ে যাচ্ছে।